খড় ঘাস কাটা আপনার চপার মেশিন এবং সাথে কম্বাইন্ডার সিস্টেম আপনার ঘুষি করতে পারবেন, সাইলেজ করতে পারবেন। এটা ফার্স্ট ইন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের কোম্পানিতে মল্লিক মেশিনের কিছু আইটেম অ্যাড হয়েছে, তো আমরা এই মেশিনের সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং গুণাগুণ এবং ক্যাপাসিটি, পাওয়ার এবং মূল্যগত সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো প্রিয় আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন। চলুন আমরা প্রথমে জেনে নিই খড় ঘাস কাটা মল্লিক মেশিন, নতুন যেই মেশিনটা অ্যাড হয়েছে এই মেশিনটা সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা খড় ঘাস কাটা আপনার চপার মেশিন এবং সাথে কম্বাইন্ডার সিস্টেম, আপনার ভুষি করতে পারবেন, সাইলেজ করতে পারবেন। এটা ফার্স্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে সর্বপ্রথম এই মেশিনটা আমরা মল্লিক কোম্পানি বাংলাদেশে নিয়ে আসছে আপনাদের খামারি ভাইদের জন্য। তো ইনশাল্লাহ আমাদের মল্লিক পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমি নতুন নতুন কিছু দেশের জন্য কাজ করতে চাই। নতুন কোনো জিনিস, নতুন যে কোনো প্রোডাক্ট দেখলে আমি সেটা বাংলাদেশের বাজারে আপনাদের সামনে তুলে ধরে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই ইনশাল্লাহ। আর একটা কথা বলে নিই যে আমাদের চাপ কাটার খড় ঘাস কাটা মেশিন মডেল নাম্বার হলো 9ZT1.04M এবং 9ZT1.04H। এটা কনভেয়ার সিস্টেম যা অটোমেটিক লিফটের মধ্যে টেনে নেয়। আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন, আমাদের ডিপোর সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আজকে। তো আমার কিছু তথ্য আপনাদের দিব এবং আমাদের মেশিনগুলো দুঃখজনক হলেও সত্য, আমাদের মেশিনগুলো হবহু কিছু প্রতারক চক্র কপিরাইট করেছে। তো আপনারা অবশ্যই কপিরাইট থেকে বিরত থাকবেন, কারণ প্রতারিতর শিকার হলে আসলে একটা মেশিন ক্রয় করে নিয়ে যাওয়ার পরে আপনার খামারে দেখা যাচ্ছে 100, 200, 500 বা 20টা, 50টা গরু আছে, কিন্তু হুট করে যখন মেশিনটা প্রবলেম সৃষ্টি হবে, পার্টস দিতে পারবে না এবং প্রোডাক্টের গুণগত মান নর্মাল হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার খামারে বিঘ্ন ঘটতে পারে এবং দেখা যাচ্ছে আপনার খামারের গরু নিয়ে আপনি খুবই একটা সমস্যার ভিতরে পড়তে পারেন। তো আপনারা অবশ্যই প্রতারিত শিকার হবেন না, মেশিন ক্রয় করার সময় অবশ্যই মল্লিক লেখা দেখে কিনবেন এবং নির্ভাবনায় থাকবেন। আমাদের বাল্পের লোগো আমাদের মল্লিক মেশিন, আর মল্লিক মেশিন বিক্রয় হয় 3-4টা পেজ এবং আমাদের 3-4টা গ্রুপ আছে আমাদের, সেগুলো আপনার প্রতিষ্ঠানের নাম বলতে চাচ্ছি। যৌথ যে প্রতিষ্ঠানগুলো মেসাস মল্লিক ট্রেডার্স আমদানিকারক প্রতিষ্ঠান এবং মেসাস আবু রহমান এন্টারপ্রাইজ আমদানিকারক প্রতিষ্ঠান এবং সেল সেন্টার প্রতিষ্ঠান মেসাস মল্লিক ইলেকট্রনিক্স এবং এআর এন্টারপ্রাইজ। তো আমাদের এই 4টা প্রতিষ্ঠান দিয়ে আমাদের প্রোডাক্ট বিক্রয় হয়। তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মল্লিক মেশিন ক্রয় করবেন এবং নির্ভাবনায় থাকবেন। হয়তো অনেক প্রতারক চক্র আমাদের নামও ভাঙাতে পারে, আপনারা জানতে পারেন যে দেখা যাচ্ছে যে আমাদের বলছে হ্যাঁ মল্লিক মেশিন আছে, তো আছে এই কথা বলে দেখা যাচ্ছে প্রোডাক্ট বিক্রি করার সময় যেহেতু মেশিন হবুহু দেখ ভিতরে এবং বাইরে কপিরাইট করেছে, তারপরেও আমি কিছু তথ্য তুলে ধরবো। সেটা আসলে আমাদের মেশিনগুলো যেমন আপডেট করা হয়েছে, সেই আপডেটগুলো কলাম যারা কপি নকল করেছে সেগুলো আপডেট তারা করতে পারেনি বা করেনি, আর বলে যে ভাই এটা করলে আরও ভালো হয়, তখনই আমরা সেই জিনিসটা কলাম আপডেট করার চেষ্টা করি, কারণ এই মডেলটাই আমাদের। কেউ যদি এসে বলে যে এই মডেলটা, তো আপনারা অবশ্যই আগে দেখবেন যে এই মেশিনটা বাজারে এই মডেলের ভিতরে সিস্টেম টেকনোলজি সব কিছু আপনার দেখলে বুঝতে পারবেন, কারণ আমাদের আমরা কিছু আপডেট করেছি যে আমাদের মডেলটার সাথে আগে এখানে 3টে হোল্ড, মানে একটা মাঝখানে বড় হোল্ড, দুই পাশে 2টো হোল্ড, মোট 3টে হোল্ড। যখন আমরা এটা দেখলাম কপি করেছে, তো আমরা এটা করলাম তখন সাথে সাথে আমরা অফ করে দিছি, আমাদের ফ্যাক্টরিতে বলে সাথে সাথে আমরা এই হোল্ড 3 হোল্ড আমরা বন্ধ করে দিছি। দ্বিতীয়ত কথা সিস্টেম, যে এটা আমাদের ব্লেডের ফ্রেমে, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে একটা ব্লেড, আমরা এই ছুরি ব্লেড যে মেন ব্লেড 4টা দিয়ে কলম খড় এবং ঘাস কাটে, এই কাটার যে ব্লেডের ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমের দুই সাইডে আপনার ওয়েল্ডিং থাকে, ওয়েল্ডিংয়ের সাথে একটা করে কান, দুই পাশে 2টা করে কান, আমাদের কলাম আপডেট যে মেশিনগুলো এই মেশিনগুলো কলাম কান লাগানো, আর যার কারণে অতিরিক্ত শক্তিশালী নিতে পারে এবং নারকেলের ডেগো কাটবেন তারপরেও আপনার ওই ব্লেড ফ্রেম কোনোভাবেই ভাঙবে না, ছুটবে না, এমনভাবে পাওয়ারফুল করা যে সিস্টেমে হরিজন্টাল ভার্টিক্যাল, এটা আসলে হবহু
আমাদের মেশিনটা দেখে কপি করেছে, এই কলম সিস্টেমটা নাই, অনেকে অনেক সমস্যা সৃষ্টি হয়। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের সামনে আরেকটা কিছু তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো আমাদের মেশিনের সাথে যেগুলো জিনিস আসলে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা দিতে চাই। কারণ অনেকেই আমাদের বলে যে ভাই খুচরা যন্ত্রাংশ কিছু দিলে ভালো হয়, তো আমরা ফ্যাক্টরিকে অনুরোধ করে আমরা আমাদের কোম্পানি থেকে আমরা কিছু সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের দিচ্ছি একটা মেন ছুরি ব্লেড, যা এখন বাজার মূল্য 750 টাকা, এটার বাজার মূল্য বর্তমান 750 টাকা, এবং সাথে দিচ্ছি ওই ছুরি ব্লেডের হেড নাট, এবং সাথে দিচ্ছি আপনার ধার দেওয়া খুবই পাওয়ারফুল এবং হাই কোয়ালিটির একটা শান পাথর, এটা দিয়ে আপনি মেশিনে লাগায়ে অনাসেই আপনি ধার দিতে পারবেন। তারপরে দিচ্ছি মেশিনের সাথে 16-17 এবং 12-13 ডালি, যেটা দিয়ে আপনি মেশিনের খুবই সহজে আপনার মেশিনের যে সেটিং সিস্টেম আছে আপনার ব্লেড ফাংশনটা, এটা অনাসেই আপনি এটা দিয়ে খুলে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এবং যখন আপনার খড়টা কম কাটবে বা খড়ের সাইজ বড় হবে আপনি অতি সহজে আপনি এটা দিয়ে সেটিংটা আপনার ঠিক করতে পারবেন। আর এর সাথে আমরা বলে রাখি 4টে চাকা আমরা দিয়ে থাকি, দিয়ে আপনার আমরা একটা ব্যাক করে মেশিনের সাথে বেঁধে দিই। তো ইনশাআল্লাহ আপনারা এই মেশিনের সাথে এই জিনিসগুলো বর্তমান যে অফারটা আমাদের চলছে এই অফারটা আপনারা বুঝে নেবেন, কারণ অনেক সময় কুরিয়ারে দেখা যাচ্ছে যে যাওয়ার পরে ব্যাগ ছিঁড়ে যে হয়তো কোনো পার্স বা কোনো রেঞ্জ পড়ে যেতে পারে, অবশ্যই কুরিয়ারে থাকা অবস্থায় বুঝে নেবেন, কারণ বাসায় যে আপনি চেক করে যখন নেবেন তখন একটা জিনিস না থাকলে তখন আমরাও নিজেরাও বিভ্রান্তির ভিতরে পড়ি যে আসলে কি হলো। আসলে আপনারা কুরিয়ার সেন্টার থেকে যদি আপনারা বুঝে নেন খুব বেটার হয়, কারণ আমরা ওই সময় যদি কুরিয়ার সেন্টারে থাকা অবস্থায় যদি আপনি বুঝে নেন তাহলে আমরা কলম জিনিসগুলো আমরা আবার পুনরায় প্রয়োজনে পাঠাতে পারি। তো যাই হোক, আমি চলে যাই অন্য আরেকটা মেশিনের বিষয়ে কথা বলতে। তো আমাদের কনভেয়ার সিস্টেমটা নিয়ে আমি কিছু কথা বলবো, অনেক কিছুই বলা আছে, কারণ এই মেশিনগুলো সম্বন্ধে আমার আর বলার কিছু নেই। 2018 সাল থেকে অনেকবার আমি এই মেশিনটা কমন আমাদের যে মেশিনটা এটা হলো কনভেয়ার লিপ সিস্টেম, এটাও ফার্স্ট ইন বাংলাদেশ। আমি মোহাম্মদ রাজু মল্লিক, আমাদের মল্লিক কোম্পানিতে এটা আমাদের বাংলাদেশের বাজারে আমি রান করেছি। তো একে একে আমাদের তিনটা মডেল কলম বাংলাদেশে খুবই চাহিদার এবং ফেমাস মেশিন। মল্লিক মেশিন বললে এমন কোনো ভাই বা খামারি ভাইরা চেনে না এমন কোনো লোক নাই। আসলে মানুষের বিরোধী লোক থাকবে, এটা স্বাভাবিক, কারণ আমি তো শুধু একা বিজনেস করব না এবং ব্যবসাও একা করব না, কিন্তু আমি চাই যে ভালো প্রোডাক্ট দেখে আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করুন এবং নির্ভাবনায় থাকুন। কারণ হুট করে একটা প্রোডাক্ট, আমার প্রোডাক্টই হোক আরেকজনের প্রোডাক্টই হোক, নকল প্রোডাক্ট কিনে আসলে পরে সার্ভিস পেলেন না ঠিক মতো, হয়তো 500-1000 টাকা কম বেশ করে আপনার প্রোডাক্টটা বিক্রয় করে দিল, পরবর্তীতে তাদের কোনো সার্ভিসের কোনো টেকনিশিয়ান নাই, টেকনোলজি সিস্টেম সব কিছু বোঝানোর মতো সেরকম দক্ষ একজন কেউ নাই, এইসব প্রতিষ্ঠান ফুটপাথের কিছু প্রতিষ্ঠান নিয়ে থেকে প্রোডাক্ট ক্রয় করে অনলাইনে ক্রয় করা ঠিক না। এই যে মেশিনটা দেখছেন এটা হলো পেনিয়াম, এই পেনিয়ামটা সাধারণ আমি একটা পেনিয়ামের কথাই বলি, এই পেনিয়ামটা যদি একটু নর্মাল কোলে কোয়ালিটি যদি নর্মাল হয় তাহলে আপনার $4 থেকে $5 আপনার দাম কমে যাবে, $1 সমান আপনার 105 টাকা বর্তমান বাজার মূল্য আপনারা জানেন। তো অবশ্যই আপনারা এই যে গিয়ার ফাংশন এটা করলাম খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ মেশিন হলেই হবে না, কারণ মেশিনের যে ভিতরকার সিস্টেম টেকনোলজি এটা যদি আপনার পারফেক্ট ঠিক না থাকে তাহলে করলাম মেশিন হুট করে চলেই মেশিন ভেঙে চুড়ে যাবে, এবং তখন পার্টস না পাইলে আর একটা হয়রানি, এবং খামারে যদি গরু থাকে তো আসলে 5 ঘন্টা যাওয়া মানে বিশাল ব্যাপার, আর ওই খামারি ভাই জানে যে এই 5 ঘন্টা কোন বিপদের ভিতরে তার পার করতে হবে, কারণ গরু ছাগল ভেড়া যারা পালন করে তারাই জানে যে যদি এই মেশিন যদি নষ্ট হয়ে যায় তাদের মাথায় আর কাজ করে না। কারণ আমার নিজেরও গরু আছে, নিজেরও আসলে মুরগি আছে, আমার নিজেরও খামার আছে। তো যাই হোক, আমি সেমি কনভেয়ার মেশিনটা নিয়ে কথা বলবো। তো আমাদের এই কনভেয়ার মেশিনটার তিনটা মডেল হয় সাধারণত, লাল সবুজ লাল কালার এবং লাল গেরে কালার। তো লাল সবুজ কালারের ভিতরে আমরা দুই ভাগে ভাগ করেছি, অনেক ভাই বলে যে মাঝের পুরোটা যদি সবুজ হতো ভালো হতো, আবার অনেক ভাই বলে মাঝখানে দুই পাশে লাল মাঝখানে সবুজ এবং পিছনকেরটা সবুজ, তো তাদের জন্য আমরা কি করেছি পুরোটা সবুজ নিয়ে আসছি, আবার অনেকেই এই মাঝখানে সবুজ কনভেয়ার সিস্টেমটা আপনার লাল কালার দুই পাশে লাল কালার, যে যেমন কালার চয়েস
চুজ করবে আমরা ঠিক সেই চয়েস অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের হাতে আমরা তুলে দিব এবং আরেকটা অনুরোধ যারা আমাদের মেশিন ক্রয় করবেন না ভিডিও দেখবেন দয়া করে তারা আমাদের অযথা আমাদের ম্যানেজারকে ফোন দিয়ে জ্বালাতন করবেন না কারণ অনেকেই আসলে সারা দিন দেখা যাচ্ছে যে উনি 4-5টা ফোন হাতে আবার এর ভিতরে আবার অনেকেই দেখা যাচ্ছে যে কমপ্লেন নো ফোন ধরা লাগে কারণ যারা হলো মেশিন ক্রয় করেছে সেই ভাই দেখা যাচ্ছে একটু সমস্যা ফোন দিবে এটা স্বাভাবিক তো দেখা যাচ্ছে যে অযথা যারা ক্রয় করবেন না ফোন দেওয়ার দরকার না আপনারা ভিডিও দেখেন ভিডিও সেভ করে শেয়ার করেন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন করে আপনার ভিডিওটা শেয়ার করে আপনার পেজে বা আপনার প্রোফাইলে রেখে দেন দেওয়ার পরে যখন ভালো লাগে বা ফোন নাম্বার সেভ করে রাখুন নিয়ে যখন আপনার লাগে আমাদের ম্যানেজার সাহেব আছে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের সাথে কথা বলবে কথা বলে আপনার মেশিনটা যেটা চয়েস করবেন সেই মেশিনটা ইনশাল্লাহ যাবে কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন এই মল্লিক মেশিন একদিনে আসেনি আপনাদের দোয়ায় ভালোবাসায় এবং আপনারা এই আস্তে আস্তে এই পর্যায়ে নিয়ে আসছেন কারণ যারা মেশিন ক্রয় করেছেন তাদের হাত দিয়েই প্রতিনিয়ত 2-5টা 10টা মেশিন তাদের হাত দিয়ে যাচ্ছে কারণ এক ভাই নিয়েছে আর এক ভাই নাম্বার দিয়ে দিচ্ছে বা বলছে যে নেন আপনার নি টেনশনে নেন তো এইভাবেই তো ইনশাল্লাহ যারা নেবেন তারাই কল দিবেন যারা নেবেন না অযথা কল দিবেন না কারণ আমরা খুব ব্যস্ত কারণ আপনাদের নিয়েই ব্যস্ত থাকি আপনি যদি আমার একজন কাস্টমার হন আপনারই কলাম আপনার জন্য আমার ব্যস্ত থাকতে হবে কারণ আর এক ভাইয়ের জন্য ব্যস্ত থাকতে হবে এটাই হলো আমাদের স্বাভাবিক কারণ আমরা কাজকে ভালোবাসি কাজ নিয়ে থাকি তো এই জন্যই বলি যারা আসলে শুনবেন দেখা যাচ্ছে যে অনেক কিছু জানার আছে আমরা ভিডিওতে অনেক তথ্য দিয়ে দিই আজকে অনেকগুলো তথ্য আমরা জানিয়ে দিলাম তো এরপরে আমি সেমি কনভেয়ারটা নিয়ে কথা বলবো আজকের প্রতিবেদন বড় হবে যাদের ভালো লাগবে তারা দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা সাইড করে দিবেন তো যাই হোক আমি সেমি কনভেয়ারটা নিয়ে কথা বলবো এই মেশিনটা ঘুরায় দাও মেশিনটা ঘুরায় দাও আর আপনারা জানেন যে আমাদের কলম গত 1 বছর মতো কালো মোটর আসছে আসলে অনেক ভিডিওতে আসলে এই ব্লু মোটর আমাদের স্টকে ছিল ব্লু মোটর নিয়ে ভিডিও করা হয়েছে আর 1 বছরের উপরে আসলে এই কালো মোটর আমরা কলম দিয়ে আসছি কালো মোটরও অন্য অন্য কিছু ব্যক্তি এই কালো কালারও করে নিয়ে আসছে ঠিক আছে যাই হোক আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের ব্যানার হলো মল্লিক এবং এআর আপনারা আমাদের দুটো ব্যানার এই দুটোই আমাদের ট্রেডমার্ক করা ইনশাল্লাহ এই আপনারা মল্লিক মেশিন দেখবেন দেখে চয়েস করবেন যে কালারটা চয়েস করবেন আমরা সেটাই পাঠাবো তো এটা হলো সেমি কনভেয়ার মেশিন এই মেশিন দিয়ে আপনারা এলোমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পাংচুং ঘাস সব কাটতে পারবেন এবং এটার সাথে খুবই শক্তিশালী এবং উন্নত মানের আপনার পাওয়ার কেবল লাগানো আছে এবং মোটরটা হলো 3 হর্স পাওয়ার 2.2 কিলোওয়াট 2800 RPM 100% কপার মানে 100% তামার তৈরি এটার লোড ক্ষমতা 12.9 অ্যাম্পিয়ার এটার পুরো আমি ডিটেলস বলে দিলাম যারা জানার দরকার এবং বোঝে তারা আসলে বুঝে যাবে আমার ভাষাগুলো তো এরপরে আমি ভিতরে সিস্টেম টেকনোলজি পর সব সম্বন্ধে বললাম তো যারা আরও কিছু তথ্য জানতে চাচ্ছেন যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা নিতে পারেন তো আমি বেশি আর এই মেশিনটা নিয়ে বলতে চাচ্ছি না তো এটা হলো খড়টা দিলেই আপনার অটোমেটিকলি কেটে দিবে তো এই জায়গাটা আপনারা এই আউটলেট কভার আছে এটা দিয়ে আপনি কাছে দূরে এমনকি বস্তায় দিতে পারবেন এবং আপনারা খুব সহজে আপনারা এই যে চাকা সরাসরি করতে পারবেন তো এই মেশিনটা হুবহু কিছু প্রতারক চক্র কলম নকল করে আনছে এবং তারা খুব ধুমধাম করে ঢাকঢোল পিটিয়ে তাদের নিজের নাম লিখে মানে এই মডেলটা আসলে বিক্রি করার বাজারে চেষ্টা করছে অবশ্যই অবশ্যই আপনারা এই কিছু প্রতারক চক্র থেকে সাবধান কপিরাইট থেকে সাবধান তো যাই হোক এরপরে আমি আমাদের এই মেশিন যেমন ফার্স্ট ইন বাংলাদেশ আপনারা এখন এই মেশিনটা দেখবেন এই মেশিনটা বাংলাদেশের কোনো ইউটিউবার হোক আর যেই হোক কোনো কোম্পানি এই মেশিনটা এনেছে কি না এটাও আপনারা দেখবেন তো আমাদের এই মেশিন যেমন নিয়ে আসছি আমরা ফার্স্ট ইন বাংলাদেশ এই মেশিন সাইলেস মেশিনটা নিয়ে আসছি এটা ওয়ান ইন ওয়ান এটা কম্বাইন্ডার সিস্টেম এটা দিয়ে আপনারা খুব সহজে ভুসি সাইজ করতে পারবেন কারণ অনেকেই আমাদের কানের মাথা ঝালাফালা করে দিছে ম্যানেজারকে যে বলে যে ভাই আপনারা এই সাইলেস মেশিন আনেন আবার কেউ বলে ভুসি টাইপ মেশিন আছেন আনেন তো আমরা দেখেছি এক মেশিন দিয়ে আপনারা কীভাবে মাল্টিফাংশন করা যায় দেখলাম যে ভুসিও করবো খড়ও কাটবো এবং ভুট্টা মুট্টা সবই মাড়াই মানে আধ ভাঙা করবো এবং আমরা এটা দিয়ে দেখা যাচ্ছে গবাদি পশু গরু হাঁস মুরগির আপনারা দানাদার খাবারও বানাতে পারবো সেই মেশিনই নিয়ে আসছি তো আমরা এই ভিডিওটা আসলে খুব তাড়াতাড়ি আমরা ভিডিওটা দিব মেশিনটা ওকে আমরা পুরো সেট আপ করেছি তো আজকে এই মেশিনটা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বলবো এই পাশ দিয়ে আপনারা গম ভুট্টা যেগুলো দানাদার খাবার এটা দিবেন অটোমেটিক্যালি এর ভিতর দিয়ে যায় আপনার এখানে সেটা আপনার রিসাইকেল হয়ে সুন্দরভাবে এখানে ফিশে আপনার সাইজ আপনার যেটা দানাদার সাইজ এই পাশ দিয়ে অক্সিজেনের মাধ্যমে আপনার এখানে আপনার ডেলিভারি আউটপুটটা পাবেন তো খড় ঘাস কাটারে যে আপনার আউটপুটের এই পাশে আপনার ভুসি টাইপ করতে পারবেন আবার যদি সাইলেজ করতে চান তাহলে এটা অফ করে দিয়ে এই পাশে দিলে একবারে আপনার জিরো মানে পাউডারের মতো বেরোবে একদম পাউডার তো এই পাশ দিয়ে অফ করে আপনার এই পাশ দিয়ে আপনার এই ঠিকই খড়টা এই পাশ দিয়ে আপনার ডেলিভারি পাবেন আউটপুট পাবেন তো এই মেশিনটার আপনার কনভেয়ারের বেল্ট আপনার যে আগের যে মেশিনগুলো আমাদের 9Z1.04 এই এটা হলো কনভেয়ার বেল সিস্টেম আর এই জায়গার কনভেয়ার যে সিস্টেমটা সেটা হলো পুরো যেমন আপনার রুলার গাড়ি আছে পুরো আপনার লোহার পাত এবং এর সাথে চেন সিস্টেম এটা খুবই হেভি তবে এটা 5-10 বছর আপনার টেকসই হবে এটা আমি নিশ্চিন্তে বলতে পারি তো এরপরে আমাদের ফার্স্ট ইন বাংলাদেশ আমাদের যে মেশিনগুলো তো ফার্স্ট ইন বাংলাদেশ আমরা যে স্যাম্পল যে মেশিনগুলো নিয়ে আসছি সেই মেশিনগুলো সম্বন্ধে আমি আরেকটু আলোচনা করব আমার পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা মাড়াই মেশিন আসলে ভুট্টা মাড়াই মেশিনের ভিতর মেলা রকম ভুট্টা মাড়াই মেশিন হয় তো আমাদের মাঝারি এবং ছোট যারা ছোটর ভিতরে নিতে চাচ্ছেন আছে এবং বড় যারা বিজনেস পারপাসে বিজনেস করতে চাচ্ছেন এবং এটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং আপনারা সব ধরনের কাজ এই মেশিনটা মাল্টিফাংশনের এই মেশিনটা দিয়ে করতে পারবেন যেমন এই ভুট্টা আপনার জমি থেকে ভুট্টাটা মুচাটা ভেঙে আপনি সরাসরি দিয়ে দিলে প্রোডাকশন একবারেই আপনার বেরোবে আপনার মুচাটা আর খোসাটা চিকানো লাগবে না একবারে আপনার ইয়ে আপনার ডেলিভারি দিবে এই পাশ দিয়ে আপনার ভুট্টার যে দানাটা বেরোবে কাঁচা দানাটা বেরোবে এবং এই পাশ দিয়ে আপনার যেই খোসাটা আছে মুসার যে খোসা এটা দিয়ে বেরোবে এই পাশ থেকে আপনার যেই মাঝখানে যেই ডান্টি বা যেটা থাকে আর কি মুসা ওইটা আপনার এই পাশ দিয়ে ডেলিভারি দিবে যাই হোক এইটা দিয়ে আপনার অনেকগুলো কাজ করতে পারবেন যেমন আপনার গম মাড়াই করতে পারবেন সয়াবিন মিল মাড়াই করতে পারবেন তো সয়াবিনের যে ইয়ে আছে আপনার ফলটা আছে ওই যে ওইটা মাড়াই করতে পারবেন এছাড়াও এইটা দিয়ে আপনি আপনার ডালির খেসারির ডাল বিভিন্ন ধরনের আসলে মাড়াইয়ের কাজ যতগুলো আছে আপনারা খুবই সহজে করতে পারবেন এটা দেখতে ছোট গুণ অনেক এটাও আপনার মাড়াই মেশিন এটা আপনার ভুট্টা মাড়াই মেশিন এটা আপনার দাম খুব বেশি না এটা আমরা ভিডিওতে দেখাইছি তো এইটা দিয়ে আপনারা খুব সহজেই এক বিঘে জমির হয়তো ভুট্টা মাড়াই করতে আপনার 40-50 টাকা খরচ হবে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও ভুট্টা মাড়াই মেশিন এটাও দেখতে পাচ্ছেন এটাও ভুট্টা মাড়াই মেশিন এটা আপনারা এই মেশিন আর এই মেশিন দুটোই সেম আসলে এটার থেকে এটা একটু বড় এটাই ডেলিভারির আউটপুট একটু বেশি তো দাম খুব বেশি না আসলে এটা আমরা 22,500 টাকা এবং 23,500 টাকা মোটর সহ কমপ্লিট খুব সহজে আপনারা এটা পেয়ে যাচ্ছেন যারা আসলে 5-10 বিঘে জমি আছে তারা নিয়ে অনাসেই আপনি এটা ব্যবহার করতে পারেন তারা ডিজেল ইঞ্জিন দিয়ে নিতে পারবেন তো যারা মোটর দিয়ে নিতে চান মোটর দিয়ে নিতে পারবেন তো ইনশাল্লাহ তো আমি আর আমাদের ফিড প্লেট মেশিন আছে এছাড়াও আছে আমাদের ইনকিউবেটর মেশিন এবং মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া মেশিন তো ফিড মেশিন নিয়ে আসলে এইগুলো আজকের ভিডিওতে যদি তুলে ধরতে যাই তো আমার মনে হয় আরও 10-20 মিনিট লেগে যাবে তো প্রতিবেদন এমনিই বড় হয়ে গিয়েছে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমরা আবার আরেকদিন আরেকটা ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর জীবন কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ